সময়ের সাথে আমরা এই চ্যানেলে ফের আরও একবার আপনাদের সকলকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফের আরও একবার। আমি আজ চলে এসেছি দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মলে। জাংশন মলের থার্ড ফ্লোরে রয়েছি আমি এবং সেখানে আর্ট এক্সিবিশন চলছে। এবং আর্ট এক্সিবিশন আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঠিক আর্ট যে আর্টিস্ট এখানে আর্ট এক্সিবিশন মানে যা যিনি করছেন তার সাথে আমি কথা বলে নেব। তার আগে বিভিন্ন রকমের এই যে অঙ্কন কলা কেন্দ্রের তরফে এই আর্ট এক্সিবিশন করা হচ্ছে। সুখবীর সিং ওনার নামও দেওয়া রয়েছে আর্টিস্টের, যিনি এই আর্ট এক্সিবিশনে বিভিন্ন রকমের অনবদ্য চিত্র মানে বিভিন্ন রকমের প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিভিন্ন রকমের প্রদর্শনী এখনও কমপ্লিট উনি বসার সব জায়গাগুলো বিভিন্ন জায়গা ফাঁকা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর্ট এক্সিবিশন চলছে, এখানে দু তিন দিন চলবে। আজকে শনিবার, সম্ভবত মঙ্গলবার অবধি এটা চলবে। এবং কতদিন চলবে কী বৃত্তান্ত এবং যিনি শিল্পী আছেন তিনি কীভাবে এই আর্ট এক্সিবিশনকে এক্সিকিউট করছেন সে বিষয়টা এবার ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক। এই আর্ট এক্সিবিশনে ইতিমধ্যেই এক শিল্পী অঙ্কন কলাকেন্দ্রের তরফে যে আর্ট এক্সিবিশনের আয়োজন করা হয়েছে, এই আর্ট এক্সিবিশনে এক শিল্পী ইতিমধ্যেই তার ক্যানভাসে রংতুলির ক্যানভাসে ফুটিয়ে তুলছেন কালী মূর্তির, কারণ কালী মায়ের এক অনবদ্য অন্যরকম মূর্তি। মানে আমরা সাধারণত কালী মূর্তি জিভ বার করা এরকম দেখে থাকি, তো একটা একটু অন্যরকম একটা মূর্তি উনি ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে। দেখতে পাচ্ছেন ঠিক পাশে যেটা থেকে অনুকরণ করা হচ্ছে, শিল্পী ঠিক অনুকরণ করছেন এবং রংতুলির টানে দেখুন কী সুন্দর উনি এই ব্যাপারটা পুরো বিষয়টা ফুটিয়ে তুলছেন। এখানে বিভিন্ন রকম কালার রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম কালার, যেখানে যে কালারটা প্রয়োজন মনে করছেন সেখানে সেই কালারেই উনি এটাকে ফুটিয়ে তুলছেন। এই আর্ট এক্সিবিশন অঙ্কন কলাকেন্দ্রের তরফে আয়োজন করা হয়েছে। এখন দু তিন দিন এই থার্ড ফ্লোরেই জাংশন মলের এই আর্ট এক্সিবিশন চলবে। এবং দেখুন কী সুন্দর রংতুলি টানে শিল্পী তার অনবদ্য শিল্পকলা ফুটিয়ে তুলছেন ক্যানভাসে। এবার শিল্পীর সাথে একটু কথা বলে নেব যে কী ধরনের উনি মানে মূলত শিল্পকর্মের সাথে যুক্ত, মানে চিত্রশিল্পের উনি কত ধরনের মানে রেঞ্জ এখানে উনি দেখাচ্ছেন সেই বিষয়টা আমি শিল্পীর কাছ থেকে জেনে নেব। আচ্ছা, এই আর্ট এক্সিবিশন যেটা অঙ্কন কলাকেন্দ্রের তরফে করা হচ্ছে এটা কতদিন ধরে চলবে এখানে? এটা চলবে, এটা পার্মানেন্ট আছে। আচ্ছা, পার্মানেন্ট চলবে, মানে দু তিন দিন চলবে শোনা যাচ্ছিল, তো এখন কদিন থাকবে নাকি? না, এটা থাকবে, এটা থাকবে। তো আপনি কতদিন ধরে এরকমভাবে শিল্পকর্মের সাথে যুক্ত? এই আমি জেনসন মলে এখন এক বছর হয়েছে, এক বছর থেকে এখানে করছি। আচ্ছা আচ্ছা, তো এই অঙ্কন কলাকেন্দ্রটা মূলত কোথায় অবস্থিত? এটা অঙ্কন কলা, এটা আর্ট ইনস্টিটিউট। হ্যাঁ, আর্ট, হ্যাঁ, মেন গেটের আর্ট ইনস্টিটিউট, ওদের তরফেই এইটা করা হয়েছে। ও, তো আপ মানে কিস তরে কা মানে ক্যানভাস মে এসে ক্যানভাস মে জেসে ফাইন আর্ট হো গিয়া, কমার্শিয়াল হো গিয়া, তো ইয়ে আপ জো বানা রহে হ্যায় ওয়াটার কালার। হ্যাঁ, তো ইয়ে জো আপ বানা রহে হ্যায় ইয়ে কিয়া হ্যায় মানে ইয়ে কালী জি কা এক পেন্টিং হ্যায়। আচ্ছা, কালী জি কা, কালী মূর্তি কা এক পেন্টিং হ্যায়, লেকিন দুসরি তরে কা কালী মূর্তি হো জো হাম দেখতে হ্যায় কিয়া এসে। কালী প্রতিমার অনবদ্য রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পী রং তুলির ক্যানভাসে, যা শান্ত রূপের মা কালী বলেই জানালেন শিল্পী। সত্যি শিল্পীর শিল্পকর্ম অসাধারণ। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এক শিল্পীর শিল্পকর্মকে একটু স্বীকৃতি দেওয়া। শিল্পীর আঁকা শিল্পকর্ম যা রং তুলি টানে ভাষা পেয়েছে। এই ধরনের চিত্রশিল্প আপনারা আপনাদের ঘরের যে কোনো স্থানে ঘর সাজানোর জন্য নিয়ে যেতেই পারেন। সেক্ষেত্রে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে শিল্পীর সাথে যোগাযোগ করে নিতে পারেন, অথবা আপনারা সরাসরি মলে অনুষ্ঠিত হওয়া এই চিত্রশিল্পর প্রদর্শনীতেও আসতে পারেন। সেখানে সরাসরি শিল্পীর সাথে কথা বলে আপনাদের কী ধরনের চিত্রশিল্প পছন্দ তা সরাসরি নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো চিত্রশিল্প এই প্রদর্শনী থেকে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে অতি অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন। আপনারা আমার চ্যানেল সময়ের সাথে আমরা, এই চ্যানেল আপনারা ইউটিউবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।